18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে খবরটা 10 অক্টোবর 2024 10:38 AM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। দুর্গাপূজার কারণে টানা 4 দিন সরকারি ছুটি থাকায় 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ হবে কিনা তা নিয়ে দুআশা সৃষ্টি হয়েছে। যদিও কর্তৃপক্ষের আশা আগামী সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ করা হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্তন কর্তৃপক্ষের NTRCI একটি সূত্র জানিয়েছে, 8000-এর মতো খাতা স্ক্রিনিং বাকি রয়েছে। এগুলো স্ক্রিনিংয়ের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। সরকারি ছুটির কারণে তাদের কাজ কিছুটা পিছিয়ে যাচ্ছে। আগামী সোমবার থেকে পুরোদমে স্ক্রিনিংয়ের কাজ করা হবে। ওই সপ্তাহেই এই প্রক্রিয়া শেষ করে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সংখ্যা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে NTRCI-এর পরীক্ষা মূল্যায়ন ও উপত্তন শাখার এক কর্মকর্তা জানান, আমাদের আশা ছিল আগামী সপ্তাহে 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করতে পারব। তবে পূজার ছুটির কারণে সেই আশা কিছুটা ক্ষীণ হয়েছে, তবে আমরা এখনও আশাবাদী। ওই কর্মকর্তা আরও জানান, আগামী সোম এবং মঙ্গলবার খাতা স্ক্রিনিংয়ের কাজ শেষ করতে পারলে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা সম্ভব। তবে খাতা স্ক্রিনিং করতে বুধবার লেগে গেলে আগামী সপ্তাহে আর ফল প্রকাশ করা সম্ভব হবে না, তখন পরবর্তী সপ্তাহে চিন্তা করতে হবে। গত 15ই মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্তন কর্তৃপক্ষ NTRCI। এতে গড় পাশের হার 35.80%, প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন 4,79,981 জন চাকরির প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন ওই প্রার্থীরা। এর আগে গত 15ই মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট আসলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।